আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আমরা একটু বের হয়েছি, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, ঘরে থাকতে আর ভালো লাগছিল না। কোনো আত্মীয় স্বজনের সাথে যেহেতু মিট করিনি, কারো বাসায় যাইনি, বাচ্চারা খুব বেশি ডিস্টার্ব করছিল, ঘরে থাকতে চাচ্ছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি নিজেরা নিজেদের মতো করে। তাই আমরা এখন একটু বের হয়ে পড়লাম। আমরা আজকে এসেছি জিরাবতে, বর্ণচ্ছটা রিসোর্টে। তো এখানে এসে দেখি আমাদের ব্যাড লাক, সরকারের সিদ্ধান্ত মতে বর্ণচ্ছটা বন্ধ আছে। তো কি আর করব, আমি গেটের সামনে থেকে একটু দাঁড়িয়ে শ্যুট করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা এখন ভাবছি এখান থেকে কোথায় যাওয়া যায়। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, ভাবছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরটা একটু বাচ্চাদেরকে ঘুরে দেখিয়ে নিয়ে যাব। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি। তো এই যে চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে, খুব ভালো লাগছে। ভিতরের পরিবেশ এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ, আর এত এরিয়া নিয়ে এই বিশ্ববিদ্যালয়টা, যা না দেখলে মানে বিশ্বাসই করা যায় না। আমি এই প্রথম এসেছি, আগে কখনোই ভিতরে আসা হয়নি। তো এই যে আমার বাবু একটু ছবি উঠাবে, তাই যাচ্ছিল এদিকে, তো আমরাও একটু ছবি তুলব, সবাই মিলে একটু ফটো সেশন করে নিব, আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলছি। আর আপনাদেরকে এখন একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য অনেক উৎসাহ দেয়। আমরা এখন গাড়িতে বসেই পুরো বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে দেখব। দেখার মতন একটা জায়গা আসলে, এত সুন্দর এরিয়া, ভিতরে এত কিছু আছে, বাচ্চাদের শিক্ষণীয় অনেক কিছু আছে এর ভিতরে। আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরটা পুরাটা আমরা ঘুরে দেখেছি। তো পুরাটা ঘুরে দেখতে দেখতে আমাদের ক্ষুধা লেগে গেছে। তো আশেপাশে সবগুলো রেস্টুরেন্টই বন্ধ ছিল, তো একটা রেস্টুরেন্ট খোলা পেলাম। তো এখানে এসে যা ছিল আমরা তাই নিলাম, ফ্রাইড রাইস, ভেজিটেবল আর চিকেন ফ্রাই নিলাম। তো এটা দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। তো আমরা এখান থেকে লাঞ্চ সেরে ভাবছি আমরা এখন গোলাপগ্রামে যাব, যেহেতু সাভারে এসেছি একসাথে সবগুলো এলাকায় ভিজিট করে যাব। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন গাড়িতে উঠে পড়ছি। তো এই যে চলে এলাম গোলাপগ্রামে। তো গোলাপগ্রামটাও অনেক সুন্দর, এখানে মনে হয় মানুষ প্রত্যেকটা মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই ওরা গোলাপের চাষ করে। তো মাঝখান দিয়ে মাটির রাস্তা, দুই পাশে অনেক জায়গা জুড়ে গোলাপ বাগান করে রেখেছে, অনেক মানুষজনও এসেছে এখানে পর্যটন করার জন্য। এই যে গোলাপ নিয়ে যাচ্ছে মাথায় করে বিক্রি করার জন্য, খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরমের কারণে ওইভাবে আমরা বিষয়টা উপভোগ করতে পারিনি, কারণ বাচ্চারা এত ডিস্টার্ব করছিল রৌদ্রে, ওরা গরম সহ্য করতে পারে না, বারবারই বলছিল চলো গাড়িতে চলে যাই। তো আমার ছেলে তো পুরা বিরক্ত হচ্ছিল, তারপরও আমি কিছু ফটো সেশন করে নিলাম ওর। প্রত্যেকটা গাছেই কিন্তু গোলাপ ফুটে আছে, খুবই সুন্দর, অনেক কালারের গোলাপ আছে এখানে। এটা নাকি শীতের দিন খুব বেশি সুন্দর হয়, আর এখন একটু কম চাষ হচ্ছে গোলাপটা। তো এখানে গোলাপ দিয়ে কিন্তু মানে মালা বিক্রি করে বানিয়ে, তারপরে যে মাথার ব্যান্ড বানিয়ে বিক্রি করছিল, তো আমরাও ভাবলাম একটু নিয়ে নিই, আমি আর আরিয়ানা আমাদের মাথার মাপ দিয়ে আমরা গোলাপ পছন্দ করে দিয়েছি। এই পিচি বাচ্চাটা আমাদেরকে ব্যান্ডগুলো বানিয়ে দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। এতটুকু বাচ্চা কত সুন্দর করে এই ব্যান্ডটা বানাচ্ছে, আর আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য। কত সুন্দর করে এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর করে এই ব্যান্ডটা বানাচ্ছে, এটা ওদের এখন পেশা হয়ে গেছে। প্রত্যেকটা মানুষই বাড়িতে বাড়িতে এদিকে গোলাপ চাষ করে, গোলাপ বিক্রি করে, এই মাথার ব্যান্ড বানিয়ে বিক্রি করে, মালা বানিয়ে বিক্রি করে। খুবই ভালো লেগেছে আমার এই গোলাপ গ্রামটা। তো এখন আমরা এত রোদ গরমে অস্থির হয়ে আমরা গাড়িতে এসে বসলাম যে আর পারছি না। তো আমাদের ঘোরাঘুরি কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা এখন সাভার থেকে বিরলিয়া হয়ে বেড়িবাঁধের উপর দিয়ে যে নতুন রাস্তাটা হয়েছে, ওই রাস্তা ধরে আমরা কিন্তু উত্তরার দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। ওই যে দূরে কিন্তু 18 নম্বর সেক্টরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এখানে দুই পাশে নদী, মাঝখানে ব্রিজ আছে, অনেক মানুষ এখানে বিকেলবেলা ঘুরতে এসেছে, ঈদের পরের দিন হয়তো বা তাই এজন্য। আবার কালকে থেকে লকডাউন, মানুষ তো আর বের হতে পারবে না, প্রচুর পরিমাণের মানুষ ছিল এখানে। আমরা গাড়ি থেকে নামিনি, বাইরে থেকেই দেখছিলাম, কিন্তু খুবই ভালো লাগছিল, খুব বাতাস ছিল, আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল। আর আকাশের রংটা কি সুন্দর ছিল, পুরো আকাশি নীল। আর আমরা যেতে যেতেই এই যে বোট ক্লাব, ঢাকা বোট ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম বোট ক্লাবটা। তো বোট ক্লাবটা একদম নদীর সাথেই, নদীর জমিনের মধ্যেই করা হয়েছে।
তো খুবই ভালো লেগেছে, যেতে যেতে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, আমি উপভোগ করছিলাম আর ক্যামেরা একটু ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।